হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আমি কেরানীগঞ্জ ম্যাজিক আইল্যান্ড পার্কে, যেখানে আপনাদের অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আর আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব ভিডিওটি, তাহলে দেখতে থাকুন। এখন আমরা হচ্ছে প্রথমে এখানে টিকিট কেটে নিব টিকিট কাউন্টারে। এখানে অনেক ধরনের প্যাকেজ আছে, আপনাদের যেটা পছন্দ ওইটাই নিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমরা প্রথমে ডাইনোসর পার্কের টিকিটটা কেটেছি প্রতিজন করে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু এই ডাইনোসরগুলো দেখে প্রথমেই এত অবাক হয়ে গিয়েছি। এগুলা খুবই নড়াচড়া করছিল, মনে হচ্ছে যে এগুলা বাস্তবেই নড়াচড়া করতেছে। আসলে এগুলি মোটরের সাহায্যে, তো আসলে এমন কখনো আগে দেখি নেই যে ডাইনোসরগুলা নড়াচড়া করতেছে। বা এরকম পার্ক থাকে বাচ্চাদের হোক আর বড়দেরই হোক, যেখানে ভালো লাগা কাজ করে। আর এই পার্কটাতে এসে আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো, আমার বাচ্চাদের তো আরও ভালো লেগেছে। সবগুলো এখানে আছে, বিভিন্ন ধরনের ডাইনোসর, কোনোটা গান গাচ্ছে, কোনোটা নড়াচড়া করছে, আবার এখানে আছে হচ্ছে গরিলা। তারপর আপনারা আরও দেখতে পাবেন সামনে আরও কত সুন্দর সুন্দর জিনিস। ঢুকার প্রথমেই হাতের বাম পাশে ছিল কিডস জোন, আর ডান পাশে ছিল এই ডাইনোসর পার্ক। এক একজন আসলে এক একটা বেছে নেয়, যার যেটা প্যাকেজ পছন্দ ওইটাই নেয়। তো ওয়াটার পার্কও আছে, ডাইনোসর পার্ক, কিডস জোন, তারপর হচ্ছে ড্রাই পার্ক। তো আমরা হচ্ছে ড্রাই পার্ক আর ডাইনোসর পার্ক নিয়েছি। আমার বাচ্চারা তো ডাইনোসর পার্কে এসে এত খুশি হয়েছে কি বলবো। আপনারাও দেখেন, আপনাদের কাছে আসলে ভালো লাগবে। এটা যেহেতু বাচ্চাদের পার্ক, আর বড়রা আসলে ওয়াটার পার্কেই বেশি চড়ে, ওই রাইডার বাচ্চাদের রাইডারগুলোতে তত চড়ে না। কিন্তু এই ডাইনোসর পার্কটা আসলে সব জায়গায় পাওয়া যায় না তেমন। তো আসলে এখানে এসে এই পার্কটাতে আমার অনেক ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আসলে এখানের সাউন্ডগুলি রাখতে পারতাম, এত নয়েজ আসতেছিল, সেজন্য আর রাখিনি, কেটে তারপর হচ্ছে ভয়েস দিচ্ছি। সবগুলি খুব নড়াচড়া করতেছে, আর এগুলা হচ্ছে গান গাইতেছিল। আসলে দেখেন কত ভালো লাগতেছে, সামনের থেকে দেখলে এত ভালো লাগে কি বলবো আপনাদেরকে। আপনাদেরকে আমি পুরো ডাইনোসর পার্কটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমি আবার পরে কথা বলবো।
এই যে দেখতে পাচ্ছেন একটা গরিলা, ইয়া বাবা কি বড় দেখেন, মনে হচ্ছে যে একদম আমি দাঁড়িয়েছিলাম সামনে, মনে হচ্ছে যে আমাকে একদম গিলে খেয়ে ফেলবে, এত বড়। আর হচ্ছে নড়াচড়াও করতেছিল, ভয়ও মনে হচ্ছে যে একটু একটু লাগতেছিল। আর আমার ছোট ছেলে তো পুরা একদম কান্না করে দিচ্ছিল, আর ওইদিকে তাকাচ্ছিল না, কিন্তু বেশ ভালোই লেগেছিল ফিলিংসটা। তো ডাইনোসর পার্ক ঘুরে হচ্ছে আমরা হচ্ছে এখন যে কিডস জোন ডান পাশের ওইটাতে চলে এসেছি, আর এখন হচ্ছে এখানে একটু ঘুরে তারপর হচ্ছে চলে যাব। যেহেতু বাচ্চারা এখানে আর উঠবে না, ডাইনোসর পার্ক দেখে খুশি হয়ে গিয়েছে, তো সেজন্যই আসলে এখানে আর কিছুই করব না। আর সবাই কিন্তু ডাইনোসর পার্কটাতেই বেশি যায়, বাচ্চা হোক সেটা বড় হোক, তো এটাতে আর তেমন কেউ আসে না। তো আমি আশা করছি আপনারা একবার হলেও কেরানীগঞ্জের এই আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে আসবেন। আপনারা বাচ্চাদের এবং বড়দের আমি আশা করছি সবার কাছে ভালো লাগবে, আর খুব কম খরচেই কিন্তু আসা যায়, আর আসলেই তো দেখতে পারবেন আর বুঝতে পারবেন। তো আজকের মতো আমরা এখানেই ঘোরাঘুরি শেষ করে চলে যাব, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।